Eclipse has come, so full of charm. Start your new power game, Shik Shak Bomb. Mix has come, so full of charm. Start your new power game, Shik Shak Bomb. Nimki khub bhalo, shonge nimbu chilo. Hashite mojate, shudhu nimki nimbu. Porir deshe galo. Magic ring pelo. Jadu mayai, nimki hawai, hoyeche galo. Job, buddy. জীবনেও দেখিনি, আর সেগুলোই কিনা আমাদের শহরে এসে দাপিয়ে বেড়াচ্ছে। সত্যি দিন দিন এসব যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মা, তুমি একদম চিন্তা করো না, দেখবে একটু পর পাপা এসে ঠিক ভালো কোনো খবর দেবে। আমি আর চিন্তা করতে পারি না বাবা। ওই যে মা, পাপা এসে গেছেন, আর চিন্তা না। ওরে, ওসব গরিলা টরিলা কিচ্ছু নয় রে ভাগ্নেরা, আমার কাছে শোন। তোমার কাছে শুনবো মানে? টিভিতে দেখাচ্ছে ওই বিশাল সাইজের গরিলাটাকে, আমাদের বাড়ির দিকটা তো চলে আসবে না তো? এটা কে রে? তোরা আমার ভাগ্নে? হ্যাঁ, আমার তো তোদের জন্য লোকের কাছে এই ফেস দেখাতে লজ্জা করবে রে। না গো মামা, মজা না, ডুক তো ঠিকই বলছে। ওরে ভাগ্নের দল, আমি যখন টাকলাম মাকানে ছিলাম রে, তখন এমন কত গরিলা আমার কাছে টাইট হয়ে গেছে, সে তো তোরা আর জানিস না। তুমি গরিলাকে কবজা করেছো? আবার বাজে কথা। আলবাত করেছি, শেষের দিকে তো আমাকে সব কটা গরিলা দেখলেই ভয় পেত। তাহলে তুমি আমাদের শহরের ওই গরিলাটাকে সিধা করে দিচ্ছ না কেন গো মামা? এই এই মানে ওই টেলিস্কোপ দ্বীপের রাজার খুব গরিলার শখ, উনি গরিলা টাইট দিতে আমাকে বারণ করেছিলেন, তো তাই ওনার কথাটা রাখছি আমি। ওনার কথা রাখতে গিয়ে তো আমাদের প্রাণ বেরিয়ে যাবে গো মামা। এত চিন্তা কিসের তোদের? এই গুলতে মামা থাকতে তোদের চিন্তাটা কিসের বলতো? ও গুলতে, এই হ্যাঁ কে রে, কে? ও মা, গুলতে শরীর খারাপ হলো নাকি? ও মামা, ফিডিং বোতল দেব নাকি? এই সাহস নিয়ে তুমি গরিলাদের সিধে করছিলে? আলবাত করেছিলাম, এখন চাইলে এখন আবারও গিয়ে করতে পারবো। টিভিতে বললো ওই গরিলাটাকে নাকি আর পাওয়া যাচ্ছে না, পাহাড়ের দিকে জঙ্গলে মনে হয় চলে গেছে। কে রে ভাগ্নেরা, কি বুঝলি বল? কি আবার বুঝবো? আমি শুধু একবার বলেছি, ওয়ান টাইম,
যে আমি ওদের সিধা করেছিলাম, ব্যাস ঠিক কানে চলে গেছে আমার কথাটা। আর কেমন গুড 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 বয়ের মতো সুর করে সরে পড়েছে দেখলি তো গুলতে, তুই তাড়িয়ে দিলি। যাক বাবা, আপদ বিদায় হয়েছে, আমার গুলটির না জানা কিছুই নেই। মামার কাছ থেকে কিছু শিখতে হতে পারিস, যত সব। কোথায় গেল গো পাপা? কি জানি রে মা, অনুমান করে ওই পাহাড়ের দিকে জঙ্গলটায় চলে গেছে। আসলে যেভাবে ওর উপর হামলা চালানো হচ্ছিল, না গিয়ে তো আর উপায় ছিল না। আমারও ব্যাপারটা ভালো লাগছে না। কোথা থেকে এসেছিল? টিভিতে তো কিছুই বলতে পারলো না। এটা নিয়ে তো আমাদেরও চিন্তা। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসেনি তো? আশেপাশের সমস্ত চিড়িয়াখানাতেই তো খবর নিয়েছি। প্রথমত এত বড় গরিলা সারা দেশের খুব কম চিড়িয়াখানাতেই থাকে, আর সেই সব জায়গায় এমন কোনো ঘটনাই ঘটেনি। হঠাৎ করে এত বড় গরিলাটা কি জন্ম নিল নাকি? বেশ আজব ব্যাপার তো। হ্যাঁ, আজব তো বটেই। তবে অত চিন্তা করো না পিয়ালি, গরিলাটাকে যখন শহর থেকে বের করা গেছে তখন ওর ব্যাপারে জানাও নিশ্চয়ই যাবে। ঘুমোবেন না, রাত হলো, ঘুমোবেন না। ঘুম আসছে না রে নিম্বু। কি হয়েছে, কি হয়েছে? এত বড় চেহারার একটা গরিলা এলো কোথা থেকে? গেলই বা কোথায়? উবে গেল নাকি? কখন এলো কিছুই তো বুঝতে পাচ্ছি না। সে তো আমিও জানি, কিন্তু নিক্স হয়ে আমি কিভাবে জানবো সেটাও তো বুঝতে পাচ্ছি না। একটু অপেক্ষা করো, আবার আসতে তখন যাবে। কি যে বলিস না নিম্বু, আবার সেই গরিলাটার শহর তছনছ করা অবধি অপেক্ষা করব। এর মধ্যে কত ক্ষতি হয়ে গেছে জানিস? তাহলে কি করবে এখন, উপায় কি? পেয়েছি। কি পেয়েছো, কি পেলে? পাপা কি বলছিলেন মনে আছে? কি বলছিলেন? ওই গরিলাটা হয়তো পাহাড়ের দিকে জঙ্গলে চলে গেছে। গেছে তো গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। আমাকে ওখানেই যেতে হবে, জানতেই হবে ওই গরিলার আসল রহস্যটা কি। বাবা, জঙ্গলটা কি অন্ধকার, কিন্তু এই শোশো শব্দটা কিসে? কোথাও কি ঝড় হচ্ছে? জঙ্গলের বড় বড় গাছগুলো খুব দুলছে, তার মানে ঝড় উঠেছে, তাই এই শব্দ। কিন্তু আসার সময় তো দেখলাম আকাশ বেশ পরিষ্কার, এর মধ্যেই ঝড় উঠলো। কি জানি হতেও পারে, যাই সামনেটা একটু এগিয়ে দেখি। ও বাবা, এই জঙ্গলের মধ্যে এত বড় পাথর তো আগে কখনো দেখিনি। কি জানি হয়তো খেয়াল করিনি। আমি বরং এই পাথরের উপরে গিয়ে দাঁড়াই। এই পাথরটা তো দেখছি পাশের গাছগুলোর থেকেও বড়। তাহলে বরং এই জঙ্গলে গরিলাটা আছে কিনা দেখতে পারবো। বাহ, এটা তো অনেক উঁচু পাথর, পুরো জঙ্গলটাই দেখতে পাচ্ছি। তবে এখানে ঝড়ের তেজটা একটু বেশি, আমি তো দাঁড়াতেই পাচ্ছি না, মনে হচ্ছে যেন উড়ে যাব। পাথরটা সরে যাচ্ছে কেন? একে কি হলো? ভূমিকম্প নাকি? কি হচ্ছে এসব? একে কি, আমি কি দেখছি? এটা তো সেই গরিলাটা। আমি এটাকে পাথর ভেবে এর উপর গিয়ে দাঁড়িয়েছিলাম। তার মানে এতক্ষণ ওই গরিলাটা নাক ডেকে ঘুমোচ্ছিল, তাই আমার মনে হচ্ছিল ঝড় উঠেছে, এখন জেগে উঠেছে। কি দেখছি,
গরিলাটা কাঁদছে। কেন কাঁদছে? তাহলে কি গরিলাটার মনে দুঃখ হয়েছে? না না, আমাকে আর চুপ থাকলে চলবে না। আমি যাই গরিলাটার কাছে, ও নিশ্চয়ই ক্ষতি করবে না। এই যে আমি নিক, আমাকে তোমার বন্ধু মনে করতে পারো? তুমি কাঁদছো কেন? তোমার কিসের কষ্ট? তুমি কি বলছো? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝেছি, তোমার কথা আমরা কেউ বুঝতে পারছি না বলে তোমার এত কষ্ট হচ্ছে, তাই তুমি এত কাঁদছো। দাঁড়াও, আমি তোমার কষ্ট দূর করে দিচ্ছি। তোমার ভাষা বোঝা কোনো মানুষের পক্ষে সম্ভব না, তাই আমি এখনি তোমার উপর কনভার্টার রে প্রয়োগ করব। আমি তোমাকে রে দিয়েছি, এবার তুমি কথা বলো গরিলা। আমি তোমার কথা শুনতেও পারবো আর বুঝতেও পারবো। তুমি এবার মানুষের মতো কথা বলতে পারবে। কথা বলো গরিলা। আমি নিক, তোমার নাম কি? আমি গরিলা নই। কি, তুমি গরিলা না? কে তুমি? আমি একজন প্রাণী বিজ্ঞানী, আমার নাম কেশবলাল। বিজ্ঞানী কেশবলাল? আপনার এমন অবস্থা কি করে হলো? একটা ওষুধ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছিলাম। ওষুধটা একটা শিম্পাঞ্জির ওপর প্রয়োগ করাতে তাদের শরীরের বেশ কিছু অংশের বদল দেখেছিলাম। তারা অনেকাংশেই মানুষের মতো হতে পারছে, মানুষের মতো অনুভূতি আসছে। সেই ওষুধই মানুষের ওপর প্রয়োগ করলে কি পরিবর্তন আসে তা দেখার প্রয়োজন ছিল। কাউকে না পেয়ে নিজের ওপরেই প্রয়োগ করে ফেললাম। বুঝেছি, তাই আপনি এইভাবে বদলে গেছেন। তাই কেউ বুঝতে পারছে না যে এই বিশালাকার গরিলা কোথা থেকে এলো। কোনো চিড়িয়াখানায় তো এমন গরিলা ছিল না। বুঝতে পেরেছিলাম যে পরিবর্তনটা অনেক ভয়াবহ হতে পারে, তাই এই জঙ্গলে এসে ইঞ্জেকশনটা নিজের ওপর প্রয়োগ করেছিলাম। কিন্তু আমার সারা শরীর যেভাবে বড় হতে শুরু করেছিল, যে আমার নিজেরই খুব ভয় হতে লাগলো। ভয় পেয়ে আমি শহরে ঢুকে পড়েছিলাম। কারো ক্ষতি আমি করতে চাইনি, কিন্তু সবাই আমাকে দেখে ভয় পেয়ে গেল। আমিও আর কাউকে বোঝাতেই পারছিলাম না। এরপর পুলিশ, মিলিটারি, হেলিকপ্টার সব মিলে কি যেন একটা হয়ে গেল। দিন ফুরোতেই আমিও ফিরে এলাম এই জঙ্গলের মধ্যে। কিন্তু এই অবস্থা থেকে ফেরার কি কোনো উপায় নেই? আছে, কিন্তু সেই ওষুধের শিশি এই বনের মধ্যেই কোথাও হারিয়ে গেছে। আমি আমার সাথে ওই ওষুধ নিয়েই এসেছিলাম, কিন্তু মানুষের চেহারা হারিয়ে এই বিশাল আকার চেহারা যখন হয়ে গেল, তখন ওই ছোট্ট শিশির ওষুধটা কোথায় যে পড়ে গেল আর খুঁজেই পাচ্ছি না। তাই এখন আমি আশা ছেড়েই দিয়েছি, আর মানুষ হতে পারবো না। বাকি যে কটা দিন বাঁচবো এই জঙ্গলেই কাটিয়ে দেব। না বিজ্ঞানী, আমি নিক,
আমি থাকতে এই ক্ষতি আপনার কিছুতেই হবে না। আর এই ক্ষতি তো শুধু আপনারই না, আমাদের সকলের। আপনার আবিষ্কার, আপনার সাফল্য এই বিজ্ঞানের উন্নতি ঘটাবে, কাজেই আপনাকে তো ফিরতেই হবে। কে ফেরাবে আমায়? কে খুঁজে পাবে সেই ওষুধ? কেন, নিক্স যে সব পারে সেই খুঁজে আনবে ওই ওষুধ। আর সময় নষ্ট করা যাবে না, আজ রাতেই খুঁজতে হবে। কাল সকাল হলে আবার মিলিটারি এই জঙ্গলে তল্লাশি চালাতে আসবে, তার আগে ওষুধ খুঁজে আনতেই হবে। এই তো আমি জামাই বাবু, আপনাদের গলতে। মামা তুমি? একি বেয়াদপি হচ্ছে, এত বড় ধাড়ি ছেলে হয়ে ঘরের মধ্যে গরিলা সেজে সবাইকে ভয় দেখাতে লজ্জা করে না? আরে জামাই বাবু আগে শুনুন, এটা হলো আত্মরক্ষার অস্ত্র। মানে? মানে আর কিছুই না, একটা গরিলা আর সামনেই আরেকটা গরিলা এসে দাঁড়ালে কেউ কাউকে কিছুই বলবে না। কাজে রাস্তাঘাটে এভাবেই যদি ঘোরাফেরা করা যায় তবে ওই গরিলার হাত থেকে প্রাণটা বাঁচবে। কি ভাগ্নেরা, কেমন বুদ্ধি দেখলি? ওরে আমার গুলটে, তোর কি বুদ্ধি রে! ও মামা, তোমার বুদ্ধি জবাব নেই গো মামা। হ্যাঁ, জবাব নেই না হাতি, যাও বের হও আমার বাড়ি থেকে। এসব কুবুদ্ধি আমার ছেলেদের শেখানো, দেখাচ্ছি মজা। যাও বের হও, বেরোচ্ছ না। আমার লাঠিটা কোথায় গেল? আবার লাঠি কেন জামাই বাবু, আমি যাচ্ছি তো। আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাও গুলটে। এত বড় ইনসাল্টিং, এই গুলটে গুহকে ইনসাল্টিং, আমি এক্ষুনি চলে যাচ্ছি। না রে গুলটে, আমাদের ছেড়ে যাস নি রে। না, এভাবে আর হচ্ছে না, আমাকে উড়ে গিয়ে রে ছুটতে হবে। ইনসাল্টিং, ঘোর ইনসাল্টিং, এর একটা বিহিত আমাকে করতেই হবে। এই নিন বিজ্ঞানী, এই আপনার ওষুধ, আমি পেয়ে গেছি, আর আপনাকে কষ্ট পেতে হবে না। আমি ঠিক হয়ে গেছি, ধন্যবাদ দিয়ে ছোট করব না, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। না বিজ্ঞানী, এটা আমার কর্তব্য, আপনি দেশের সম্পদ, আপনার ক্ষতি মানে আমাদের সকলের ক্ষতি। এবার আপনি নিশ্চিন্তে আপনার বিজ্ঞান চর্চা করুন, কেউ কিছুই জানতে পারবে না। ধরা পড়েছে, ধরা পড়েছে। মানে?
টিভিতে বলেছে বাচ্চা গরিলাটা ধরা পড়েছে, এখন ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে। না, এখানে কোনো গন্ডগোল লাগছে। শোন নিম্বু, আমাকে আবার বেরোতে হবে, একটু ওই বাচ্চা গরিলাটাকে দেখে আমি আসছি। এখানে তো আরো একটা গরিলা ভ্যানে করে নিয়ে যাচ্ছে, এমন কোনো গরিলা তো আসার কথা না, বিজ্ঞানী তো একাই ছিলেন। রে দিয়ে দেখি তো এই গরিলা আসলে কোথা থেকে এসেছে। ইকি, এটা তো গুলটে মামা, এখানে কি করছে? উফ, আমাকে এখনই কিছু একটা করতে হবে। গতকাল ভোর রাতে যে বাচ্চা গরিলাটিকে পাওয়া গেছিল সে খোয়া গেছে, পরিবর্তে খাঁচায় অনেক ফুল পাওয়া গেছে। কিভাবে খোয়া গেল তা নিয়ে তদন্ত চলছে, তবে শহরে এখনো কোথাও সেই বিশালাকার গরিলার হদিশ মেলেনি। চারিদিকের পরিস্থিতি এখন শান্তিপূর্ণ। যাক বাবা, সব ঠিক আছে যখন আর কোনো চিন্তা নেই। আরে বলিস না রে ভাগ্নেরা, আমাকে আমার গরিলার মতো দেখে আসলে গরিলাটা তো ভয়ে কোথায় পালাবে বুঝতেই পারছিল না, শেষটাই ওই পুলিশের ভ্যানে চড়ে বসেছিল। এই তোমরা বলো না কিন্তু আসলে গুলটে মামার কি হয়েছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.